দেখেন আইসার ফ্রম দশ আশি দশ পঞ্চান্ন সরি দশ পঞ্চান্ন গাড়িগুলা দধা গাড়ি দেখেন ফুধা গাড়িটা একদম ফ্রেশ ফুধা নতুন গাড়ি গাড়িটার বয়স অনলি আট মাস আট মাস পরে গাড়িটা দধা হয়েছিল দেখেন যশোর ন এগারো তেরো উনিশ এগারো তেরো উনিশ যারা গাড়িটা নাম ইচ্ছুক তারা অবশ্যই গাড়িটা নিতে পারেন গাড়িটা একদম ফ্রেশ ফুদে ফুল নতুন গাড়ি বললে চলে ব্যান্ড ব্যান্ডীয় দেখেন আমি গাড়িটা ফুদে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ এই দেখেন এই যে এসপে চাক্কাটা এখানে তো গাড়িগুলো যত্ন করে রাখা হয় না এই কারণে ফ্যাঁক কাদায় গাড়িগুলো এই অবস্থা আপনি যদি নেন ওই শুনতে গাড়িগুলো আপনাদেরকে ফ্রেশ করে একদম নতুন নতুন করে দেবে পিছনের চাকাগুলো দেখাই পিছনের চাকাগুলো একই অবস্থা দেখেন গাড়িটার দেখছেন গাড়িটার ফ্রেশ দেখেন গাড়িটার ব্যাকলাইটগুলো ফ্রেশ কোনো সমস্যা নাই গাড়িটা পিছনের বাম্পারটা দেখেন বাম্পারটাও মার্শাল্লা দিলে ফ্রেশ এখন আমি গাড়িটা সাইডটা দেখাচ্ছি দেখেন ফুদা গাড়িটা দেখানোর চেষ্টা করছি এখানে তো গাড়িগুলো যত্ন না এই কারণে এই সমস্যা হইতেছে সাইডে দেখেন একটু কোনো সমস্যা নেই কোনো স্কেচ নেই ছাক্কাগুলোও একদম নতুন যে টাঙ্কি টাঙ্কি আপনার ফিল্ডার ফিল্ডার ফার্ম তেলের ফিল্ডার সবগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা আসলেই গাড়িগুলো চালায় টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারেন দেখেন এখন আমি আপনাদেরকে গাড়ির ভিতরে দেখাচ্ছি এই যে গাড়িটার কেবিন একদম ফ্রেশ দশ পঞ্চান্ন গাড়িগুলা যে যদি কারো কোনো আমার ইচ্ছা থাকে আজ স্যার দশ পঞ্চান্ন গাড়িগুলো নিবেন তাহলে আপনি বলতেছি আপনাদের জন্য এই গাড়িটায় বেস্ট হবে আচ্ছা এখন আমরা ইঞ্জিল সম্পর্কে বলি